Hello viewers, welcome to our YouTube channel Changing Onik. তাহলে আমরা আজকে শিখব এবং একটি টিপস এন্ড ট্রিকের সম্বন্ধে কথা বলবো যেটা আপনি কখনো কল্পনা করেননি। আপনি হয়তো থাম্বনেইলে দেখেছেন, উপরে থাম্বনেইলে দেখে এসেছেন যে নিজের ফোন দিয়ে অন্যের ফোন বা আপনার ফ্রেন্ডের ফোন কীভাবে কন্ট্রোল করবেন। হে বন্ধুরা, এটা একটি সম্পূর্ণ রিয়েল ট্রিক। এই ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার অন্যের ফোন বা আপনার ফ্রেন্ডের ফোন 100% কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন দিয়ে। তাহলে বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি ছোট্ট একটি ইন্ট্রোর পর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চেঞ্জিং অনিক। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন and you get my new update videos. আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা ভিডিওটি শুরু করার পূর্বে দুটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে। সফটওয়্যারগুলো হলো এই যে প্রথমটা হচ্ছে টিম ভিউয়ার। এই সফটওয়্যারটা টিম ভিউয়ার সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ মারবেন TEAM টিম ভিউ। টিম ভিউ সার্চ মারার পর তো নেট লোডিং হচ্ছে। এই যে সফটওয়্যারটা আছে টিম ভিউ, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, তাহলে ওপেন করব। এটা হলো সফটওয়্যার ইন্টারফেস। এটি দেখতে পাচ্ছেন, প্রথমে এরকম দেখাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে পার্টনার আইডি। পার্টনার আইডিটা কী? পার্টনার আইডি হলো আপনি যে ফোনটা কন্ট্রোল করবেন সেই ফোনের আইডি। আপনি যার ফোনটি কন্ট্রোল করবেন তার ফোনে এই সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। ইনস্টল থাকার জন্য কি করতে হবে, আর পার্টনার আইডি আপনি কোথায় পাবেন? তার ফোনে সফটওয়্যারটা ইনস্টল করার পর উপরে যে তিনটা ডট অপশন দেখতে পাচ্ছেন, এই ডট অপশনে ক্লিক করবেন। তারপর সেটিংসে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টিম ভিউয়ার নামে, টিম ভিউয়ার আইডি একটা আইডি আছে, সেটা আপনি আপনার এখানে পার্টনার আইডিতে দিয়ে দেবেন। তারপর রিমোট কন্ট্রোল, এটাতে কী হবে, ও যে কাজগুলো বা ও যেভাবে ফোনটা ইউজ করছে আপনি সেটা দেখতে পারবেন। আর আপনি সেটা লগ ইন করে নেবেন এখান থেকে। আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করা খুব সোজা, বা লগ ইন সাইন আপ করে নেবেন। জাস্ট আপনার নাম, ইমেল আর পাসওয়ার্ড চাবে, লগ ইন করে নেবেন। এই সফটওয়্যারটা, প্রথম যে সফটওয়্যারটা আছে টিম ভিউয়ার, এটা শুধু আপনি দেখতে পারবেন সে কীভাবে ফোনটা ইউজ করছে। আর আপনি যদি তার ফোনটা নিজে ইউজ করতে চান আপনার ফোন দিয়ে, তাহলে আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। কুইক সাপোর্ট টিম ভিউয়ারের আর একটি, এটা হলো কুইক সাপোর্ট, এটা ইনস্টল করে নেবেন। তার ফোনে ইনস্টল করে নেওয়ার পর এখানে এটা ওপেন করবেন, আপনার ফোনে ওপেন করবেন, তার ফোনে ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি টিম ভিউয়ার দেখাচ্ছে, আর এখানে কিছু ইন্ট্রো দেখাবে যে স্টার্ট টিম ভিউয়ার ওয়েবে যাওয়ার জন্য বলছে। তারপর আপনার পার্টনার আইডিটা দেবেন, এই যে সেন্ড মাই আইডি। তারপর এখানে কন্ট্রোল কানেক্ট টু পার্টনারের সাথে আপনি কানেক্ট করতে পারেন।
এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন। এখানে যে নিচে দেখতে পাচ্ছেন রেডি টু কানেক্ট দেখাচ্ছে, সো এখন আপনি বলবেন এই দুইটা সফটওয়্যার যদি আপনি যে ফোনটি কন্ট্রোল করবেন আপনার ফ্রেন্ডের ফোন, ধরেন আপনার ফ্রেন্ডের ফোন, তখন এই দুটো সফটওয়্যার দেখলে তো জিজ্ঞেস করবে এগুলা কি। তো আপনি এই দুইটা যে সফটওয়্যার আছে, এই দুটা সফটওয়্যার এগুলো আপনি হাইড করে দেবেন। কীভাবে হাইড করবেন আমি বলে দিচ্ছি। আমি অ্যাপ হাইড করার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সফটওয়্যার ইনস্টল করে রেখেছি, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, আমি একটা সফটওয়্যার ইনস্টল করে যেটা হলো এক ধরনের লঞ্চার, এই যে এ হাইড, এ হাইড এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে টিম ভিউয়ার আর সাপ বলে কিচ্ছু নেই, এই দুটো সফটওয়্যার এখন হাইড হয়ে গেছে। সো এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করার লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তাহলে এভাবে আপনি আপনার ফ্রেন্ডের ফোনে এভাবে একটি লঞ্চার ইনস্টল করবেন এবং দুটি সফটওয়্যার ইনস্টল করার পর আর ফোন পুরো আপনার হাতে কন্ট্রোল করতে পারবেন। এটা বিশ্বাস করতে পারবেন না যে আপনি অন্যের ফোন নিজের ফোন দিয়ে কন্ট্রোল করছেন। সো তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার সোশ্যাল সাইটে। তাহলে চললাম বন্ধুরা, এনজয় দিস আউটরো।